স্কুল লাইফে যে মেয়েটা আমাকে সুপি সুপি লুকাই লুকাই দেখতো, আজকে সেই মেয়েটারে দেখতে আমার টিকিট কাটতে হয়। কারণ সে এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে। এতদিন তোমার এত পড়ানোর চেষ্টা করলাম, তুমি পড়লা না। বিশ্বাস করো, এমন একটা দিন আসবো যে তুমি আমার পিছন থেকে হাজারবার ডাকবা, কিন্তু আমি পাত্তাও দিব না, জীবনেও না। দেখবা। এই শোনো, দাঁড়াও। এই তোমার বাপের সুতো উড়ালাম, তোমার বাপে কি আমার চিনে? হ্যাঁ ভাই, মাইয়া রাজি আছে, মাইয়ার বাপে রাজি না ভাই। হ্যালো, আচ্ছা আপনি কি আমাকে চেনেন? আপনি কার সাথে কথা বলতে আছেন আপনি জানেন? ওই মিয়া, দুই ঘন্টার ভিতরে মাইয়া রাজি হয়েছে, আপনিও রাজি হবেন। সব যদি রাজি না থাকেন তাহলে ঘরের ভিতরে আপনি থাকবেন, কিন্তু আপনার বদ না থাকবেন, মাইয়া থাকবে না। হ্যাঁ বলে দিলাম, ঠিক আছে। মেয়ে পটে ফেলাইছে দেখেছ? আচ্ছা মেয়েটা কে রে? মেয়েটা হয়েছে ভাই আপনার বোন। ভাই আপনার বোন? শাশুড়ি আম্মা, আপনার মেয়ের ভিতরে একটা ভালো কিছু নাই, ভালো কোনো গুণ নাই। ভালো গুণ নাই দেখেই তো তোমার সাথে দিছি, ভালো কোনো জামাই পাই নাই। ভাই গাই বান্দার কত দূর? ভাই পিছনে গাই তো দুইটা বান্দার আছে, কোনটা লাগবে? তোর বাবার বাড়িটা বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার চেয়ে ডাবল টাকা খরচ করে আমি আমার বোনের জন্য বাথরুম বানিয়েছি। তাছাড়া প্রেয়ার নেইল পলিশের খরচ কত জানিস? মাসে 1,00,000 টাকা। আমি যে কোনো কাজ করতে পারি যদি টাকা দেস। হ্যাঁ দিমু, কত লাগবে তোর? পুরা 200। ঠিক আছে 200ই দিমু। টাকা আসটা কি? আমার 300 টাকা আওলাদ দে। আমি যদি এই মুহূর্তে ফোন করি 300 পুলা পয়েন্ট চলে আসবে, তোমার ক্যামেরা বিস্কুটের মতো খেয়ে ফেলবে। এটা তো একটা শুটিং স্পট, গোষ্ঠী কেলাই তোর শুটিং। এই নাটকের নায়ক আমি, সিনেমার নায়ক আমি হবে। বিয়ের পর বরকে ফরমালিন খাওয়াবো, গিলাই গাতে বুড়া না হইতে আরে। ঠিক আছে না? লাইকি আইয়া, তুমি ঠিক মতো পড়ো না। আরে বেটা, পড়ালেখা করে কি করবো? পড়ালেখা ভাল লাগে না। আব্বাই কি কইছে জানো নি? আব্বাই কইছে তুমি যদি পরীক্ষায় পাস করো তাইলে তোমারে বিয়া করাইবো। আরে কি কস, আব্বাই কইছে বিয়া করাইবো তাইলে তো ফরম লাগে, এখনো গিয়া ফরম। দোস্ত, তুই যদি আমার 100 টাকা দেস আমি তোর 1,00,000 টাকার একটা কথা কমু। এই নে, এইভাবে কাউরে টাকা দিস না। ভাই তুই যদি হঠাৎ করে তোর পকেটে 2,000 টাকা পাস তাহলে কি চিন্তা করবি? ভুলে বাবার প্যান্ট পরে ফেলছি মনে হয়। আপনি 20 টাকা রাখেন। বুঝলাম না, এই জগতে এত ভালো মানুষ আছে। স্যার একটারও মাস্ক নাই, পিটাইমো নাকি? দাঁড়া দাঁড়া, এক কাহিনী শুনে নেই। এই করোনার ভিতরে মানুষ মরে তেনাতেন হয়ে যেতেছে, কিন্তু আপনার মাস্ক কোথায়? ভাই আমরা ভাঙিন শুনে হয় না, আমাদের ভাঙিন হয়। কি বলতেছে ভাই? আসলে উনি কথা বলতে পারেন না। ভাই আমরা ভাঙিন শুনে হয় না। ও বুঝতে পারছি, আপনি বোবা। জি ভাই। কি করে? আচ্ছা দোস্ত, হ্যাঁ আমি ওকে কথা কিছুতে বুঝি না। কি কথা? তোর বোন আমার বোন, তোর খালা আমারও খালা, তোর চাষি আমারও চাষি, কিন্তু তোর বউ আমার ভাবি কেন? জোর কা ঝটকা হয় জোর সে লাগা। মেটি পাকা 3 ঘন্টা সাজুগুজু করার পর কলেজে গিয়ে দেখে কলেজই বন্ধ। দর্শক, নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাবু, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু বলো। বাবু বাবু, একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নির্বাচনী প্রচারের তৎপরতা কেমন দেখছেন? আমি তো তোমাকে ছাড়া কিছু দেখি না। তোমার বয়স কত? আমার বয়স কত? কত হবে? কত হবে তোমার বয়স? মিনিমাম 26।
কত হাসছে তালি কত হাসছে কওদিন 26 বয়সে মানুষ তো বুড়ো হয়ে যায় আপনার মাথায় সমস্যা গেদা কি মোবাইল কিনে দিছত রে কে বাকি হইছে 1 ঘন্টা নেট চালালে 2 ঘন্টা কাবর ইস্তেরি করা যায় পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার পাশের বাড়ির বিরিয়ানির গন্ধ হ্যাঁ তোর কইছিস না আইতাম ভুলি এটা নষ্ট করে দিবি ডি আমার এই তুমি মিথ্যা কথা কইছ পাশের বাড়ির বিরিয়ানি রাইলে তুই না করিস না আহ কি গেরা হ্যাঁ যাই তো তোর মত এর মা লুবি তুই লুবি না তাহলে হুঙ্গস কিনে না করিস কি লো তুই কি হইছে হ্যাঁ কি হইছে তো আমি না 2-4 মিনিটের মধ্যে মরে যাব রে আরে কই কি তো মরে যাওয়ার আগে তো হন তাহলে হন বন্ধু তোর মরার আগে শেষ ইচ্ছাটা কি রে একটু কত প্রশ্ন ধরব আচ্ছা বলো তো যে পাঁচটা আঙুলের ভিতরে এই গ্যাপ গুলা কিসের জন্য রাখা হয় ম্যাডাম বিড়ি খাও জন্য এই যে বোলা বান যেগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইট ভরে বল্টু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে একেডা ভাইয়া জ্বর হইছে না ফাঁকা ভাইয়ার হাতে ব্যথা করে না ফাঁকা কি করে ভাইয়ার মাথা ব্যথা করে না ফাঁকা ভাইয়ার হাত ব্যথা করে না ফাঁকা ভাইয়ার কান ব্যথা করে না পাখা ভাইয়া চুল স্ট্রেট করতে হইব না পা না পিতকা ভাইয়া জুতো ছিঁড়ে গেছে মুসি না পাখা এই কি কাজ না পাখা ভাই সরকার বলছে দুইটা বাচ্চা নেওয়ার জন্য নিজের টাকায় বিয়ে করব সরকার কথাই কেন বাচ্চা একটা দুইটা নেব রিজিকের মালিক আল্লাহ যদি বড় রাজি থাকে পুরা খানদানের রেকর্ড ভাঙি দেখাই দিব মেয়েদের শরীরের 3/1 মাংস বাকি 2/2 ডঙ্গে ভরা যদি কখনো হারিয়ে যাই গার্সের চুলের সামনে খুঁজে নিও বিজ্ঞান ক্লাসে স্যার জিজ্ঞাসা করছে ক্ষমতা কি আমি বললাম স্যার এলাকায় আসেন দেখাই দি ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার করে নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার করে নাথিং হু আর ইউ ভাই ভাই আমি উজ্জ্বল উত্তরপাড়ার চিনেন না বরে কোন হালায় কইছো তুমি উজ্জ্বল তুমি তো শ্যামলা এলাকার জামাই তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই সেকা খাইলে মেয়েরাও সিগারেট খাইতো যদি ফ্যাডেন লাভলি সিগারেট বের হইতো বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না বিয়ের আগে ভাবি কই তো বাইরে আকাশের মতো ভালোবাসবো কিন্তু আকাশ দেহার আগের জামাইর নাম আছিল আমি জানতাম না এই নাও তোমার 1500 কি 1500 1500 তেহা কি পেসা বড় দেবে যা দিলে তোর আমি 1500 দি কোন 1500 তেহা 1500 তেহা তো দিছি লই না সে কারো মানে কি রাম আমি 1500 দিনি তোরে তেহা 1500 দেখাই তো তোমার আমি দিলাম জুতার দোকানে লেখা জুতা খুলে প্রবেশ করুন ভাই বিশ্বাস করেন এই ভয়ে আমি কাপড়ের দোকানে যাই না